ঋতুপর্ণা শুরু করছি উত্তরের সংবাদ। বিস্তারিত খবরের দিকে নজর রাখব, কিন্তু তার আগে দেখে নেব আজকের বিশেষ বিশেষ সংবাদ। শিশু অধিকার সপ্তাহ পালন করা হলো। এই উপলক্ষে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হলো জলপাইগুড়িতে। উপস্থিত ছিলেন জলপাইগুড়ি জেলা শাসক সহ বিশিষ্ট ব্যক্তিবর্গরা। করোনার মাঝে জলপাইগুড়ি শহরে ডেঙ্গুর হানা। পূজার পর গত সাত দিন ধরে যেমন করোনা কিছুটা বৃদ্ধি পেয়েছে, তেমনি ডেঙ্গুর কিছুটা প্রভাব লক্ষ্য করা যাচ্ছে বলে জানান পুরসভার ভাইস চেয়ারম্যান সৈকত চট্টোপাধ্যায়। শিশু অধিকার সপ্তাহ পালন করা হলো। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা শাসক মৌমিতা গোদারা বসু, উপজেলা শাসক সহ অন্যান্য সরকারি আধিকারিকেরা। আন্তর্জাতিক শিশু অধিকার সপ্তাহ উপলক্ষে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হলো জলপাইগুড়িতে। উল্লেখ্য, 14 নভেম্বর থেকে 20 নভেম্বর চলছে আন্তর্জাতিক শিশু অধিকার সপ্তাহ। এই উপলক্ষে জলপাইগুড়ির করোক্ষমে শিশুদের নিয়ে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয় বুধবার। উপস্থিত হয়েছিলেন রাজ্য শিশু সুরক্ষা কমিশনের চেয়ারপার্সন অনন্যা চক্রবর্তী। সকালে এই উপলক্ষে হোম থেকে সুসজ্জিত একটি ট্যাবলো বের করা হয়। এদিন শিশুদের নিয়ে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। শিশু সুরক্ষা কমিশনের চেয়ারপার্সন অনন্যা চক্রবর্তী বলেন, আন্তর্জাতিক শিশু অধিকার সপ্তাহ উপলক্ষে তার জলপাইগুড়িতে আসা। যেহেতু কোভিড পরিস্থিতি রয়েছে, কোথাও বড় করে অনুষ্ঠান করা হচ্ছে না, কলকাতাতেও ছোট করে অনুষ্ঠান করার পরিকল্পনা করা হয়েছে। পাশাপাশি জেলাগুলোতেও বড় করে অনুষ্ঠান এবার করা হচ্ছে না। তিনি বলেন, শিশুদের অধিকার সম্পর্কে অনেকেই সঠিক জানেন না। মানুষের মধ্যে সচেতনতা বাড়ানোর উদ্দেশ্যে এই ধরনের অনুষ্ঠানের আয়োজন বলে জানান তিনি। কোভিড পরিস্থিতি প্রতিটি দেশের ওপর প্রভাব ফেলেছে, তবু এ রাজ্যের পরিস্থিতিটা একটু আলাদা। কোভিড শুরু হওয়ার সাথে সাথেই বিনামূল্যে রেশন ব্যবস্থা রাজ্য সরকার করেছে। পাশাপাশি কত সংখ্যক স্কুল ছুটের সংখ্যা হচ্ছে তা পরে বোঝা যাবে। যেহেতু স্কুল খুলেছে, কয়েকদিনের মধ্যেই সেই পরিসংখ্যান স্পষ্ট হবে। যেহেতু এখনো কোভিড রয়েছে, সেই জন্য আমরা কলকাতাতে বড় করে অনুষ্ঠান করছি না। আমি চেয়ারপারসন এবং সদস্যরা বিভিন্ন জেলায় যাচ্ছেন এবং জেলাতেই আমরা অনুষ্ঠানগুলো করছি, এবং কলকাতাতে অনেক ছোট করে হবে আর কি অনুষ্ঠানটা। সেই উপলক্ষে আজকে জলপাইগুড়িতে আমি এই অনুষ্ঠানে যোগ দিতে এসেছি। এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে আপনারা কি বার্তা দিচ্ছেন? একটা তো হচ্ছে একটা অ্যাওয়ারনেস তৈরি করা যে শিশু অধিকার যে কী, সেটাই তো অনেকেই জানেন না, এবং মানে এতদিন পর্যন্ত অনেকের কাছেই অজানা ছিল। তো যখন জেলা স্তর থেকে এই অনুষ্ঠানগুলো হয়, ধরুন ট্যাবলো বেরিয়েছে বা আপনারা যে মিডিয়াতে রিপোর্ট করবেন ইত্যাদি, সেখান থেকে মানুষের মধ্যে একটা সচেতনতা জাগে যে চাইল্ড রাইটস বলে একটা জিনিস আছে, শিশু অধিকার কী এবং সেটা কতটা জরুরি। তো এইগুলোই মানে সচেতনতা বাড়ানো এবং আরেকবার অঙ্গীকারবদ্ধ হওয়া যে আমরা প্রতিটি শিশুর অধিকার রক্ষা করব। এটা তো চ্যালেঞ্জিং তো নিশ্চয়ই, এটা ঘটেছে আরও বেশি এই প্যান্ডেমিকের সময়, যেহেতু একটা মানে সবার মধ্যে একটা দারিদ্র দেখা যাচ্ছে সবার, মানে সব বাড়িতেই, এবং শুধু এটা জলপাইগুড়ি বা পশ্চিমবাংলা বলেন, এটা পুরো পৃথিবীতেই একই চিত্র যে মানুষের জীবিকা হারিয়েছে। সুতরাং অনেককে মিলে কাজ করতে হচ্ছে পেট ভরানোর জন্যে। তাও তো আমি বললো পশ্চিমবঙ্গের চিত্রটা অনেকটা আলাদা, কারণ এখানে তাও তো সরকার থেকে ফ্রি রেশন দিয়েছেন সমানেই, গত বছরের মার্চ মাস থেকেই একদম ফ্রি রেশন, অন্তত মানুষ না খেতে পেয়ে মরবে না। কিন্তু তা সত্ত্বেও মানে খাওয়া ছাড়া তো আরও অনেক প্রয়োজন থাকে, সেই জন্যেই বাচ্চারা কাজে যাচ্ছে। এটা আমরা আমাদের নজরে আছে, এবং আর যেহেতু গতকাল থেকে স্কুল খুলে গেছে, আমরা আশা করছি যে খুব শিগগিরই অন্তত মাসখানেক মাস দুয়েকের মধ্যেই একটা পরিসংখ্যান পাওয়া যাবে যে কত সংখ্যক ড্রপ আউট হয়েছে, এবং তারপরে আমাদের পরিকল্পনা হবে কী করে তাদের ফিরিয়ে আনা যায়। নানারকম মানে শিশুশ্রম হোক বা অন্য কিছু হোক, সে মানে পড়াশুনোর জগতে তাকে আবার ফিরিয়ে আনা যেতে যায়, স্কুলে ফিরিয়ে আনা যায়, কারণ শিক্ষাই একমাত্র অস্ত্র আধুনিক মানুষের কাছে। নেলসন ম্যান্ডেলাও বলে গেছেন যে এডুকেশন ইজ দ্য বিগেস্ট ওয়েপন অফ দ্য মডার্ন ম্যান, শিক্ষা দিয়ে একমাত্র আমরা কোনো রকম অন্ধকারকে দূর করতে পারি। মালবাজার মহকুমার নাগরাকাচার ক্যারেন চা বাগানে আটকে পড়া শাবক সহ একপাল হাতি বুধবার ডাইনার জঙ্গলে ফিরে গেল।
জানা গিয়েছে মঙ্গলবার রাতে ডাইনা জঙ্গল থেকে হাতির দলটি খাবারের খোঁজে নাগরাকাঁচা এলাকার বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ায়। কিছু ধানি জমিতে ধান খাওয়ার পর ক্যারেন চা বাগানে আটকে পড়ে। সারা রাত ক্যারেন চা বাগানে আটকে থাকে হাতির দলটি। সারারাত চা বাগান এলাকায় পাহারা দেয় বনকর্মীরা। অবশেষে বুধবার চা বাগান থেকে বের হয়ে ডাইনা জঙ্গলে ঢুকে পড়ে হাতির দলটি। এই প্রথম জলপাইগুড়ি জেলা তথা বাংলায় এক মাসের তাইকোন্ডো ট্রেনিং ক্যাম্প হলো। অ্যাডভান্স তাইকোন্ডো ট্রেনিং ক্যাম্প অর্গানাইজড বাই আরএসএ তাইকোন্ডো ইউনিট পরিচালিত। এই প্রথম জলপাইগুড়ি জেলা তথা বাংলায় এক মাসের তাইকোন্ডো ট্রেনিং ক্যাম্প হলো এবং এই ক্যাম্পের কোচ হিসেবে নিযুক্ত ছিলেন মাস্টার হামজা আবুজিয়া, যিনি এসেছিলেন ইউক্রেন থেকে, যিনি ইউক্রেন জুনিয়র ন্যাশনাল টিমের কোচ। এই ক্যাম্পটি শুরু হয়েছিল 17 অক্টোবর 2021 এবং শেষ হলো 15 নভেম্বর 2021। এই ক্যাম্পটির কোঅর্ডিনেটর হিসেবে নিযুক্ত ছিলেন কোচ আশুদেব চন্দ্র রাহা, যিনি ফিফথ ডান ব্ল্যাক বেল্ট জয়ী। আজ এই শেষ দিনে ক্যাম্পে অংশগ্রহণকারীরা ও ক্লাব কর্তৃপক্ষ সকলে মিলে কোচকে সম্বর্ধনা জানায়। So, training camp was really successful as we planned before. We had 4 weeks of different techniques of the new Taekwondo style. So, the kids actually, they were better than I expected. As I told them before, time is going fast, so the most important thing is knowledge and information. So basically, we were focusing on the information more than physical and strength training, because physical strength training, anything, you can find it anywhere, any in internet, anyone can know it, how to do sit-ups, push-ups, all of these things. But the information about sparring and techniques, it's hard to get from internet, it's hard to get from everywhere. So that's why I'm here, and this is like the thing that we were focusing on. And yeah, like everything was really successful. I see better results every week, every day. They're getting better. So this is what I want. So again, thanks to Coach for inviting me here, and thanks to everyone else. People are so nice. I would love to come back again, and of course, like doing better and better and getting better results. Thank you. Basically, এক মাস ধরে ক্যাম্প চলছিল, তো সেই ক্যাম্পের আজকে শেষ দিন। তো সেই ক্ষেত্রে আমরা ইউক্রেন থেকে স্যার এসেছি না, এক মাস ধরে আরএসএ টাইকোন্ডো আমাদের ট্রেনিং ক্যাম্প চলেছে। এখানে টোটাল 28 পার্টিসিপেট করেছিল ক্যাম্পে এবং তারা প্র্যাকটিস করলো। করার পর শেষ দিন আমরা আমাদের ক্লাবের তরফ থেকে, আরএসএ ক্লাবের তরফ থেকে এবং আমাদের জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট টাইকোন্ডো অ্যাসোসিয়েশনের তরফ থেকে এবং আমাদের যারা সিনিয়র স্টুডেন্টরা আছে তাদের তরফ থেকে সবাই মিলে আমরা স্যারকে যুগিয়ে এই আমাদের প্রোগ্রাম। উনি কী বললো এই বাচ্চাদের উদ্দেশ্যে? এখন উনি ফার্স্ট টাইম ইন্ডিয়াতে এসেছেন এবং সেক্ষেত্রে উনি ট্রেনিং করালেন, যেহেতু এক মাসের ট্রেনিং ছিল প্রথমের দিকটা খুব গিয়েছিল, তারপর ধীরে ধীরে বাচ্চারা যে ইম্প্রুভ মানে হয়েছে এবং সেটা উনি বলছে যে আগামী দিনে বাচ্চারা যে ভালো পারফর্ম করবে সেই শিওরেন্স দিচ্ছে এবং সেই কনফিডেন্স আমাদের দিচ্ছে। আমাদের বাচ্চাদের কনফিডেন্সটা আমাদের আর একটু স্ট্রং করতে হবে, কনফিডেন্সটা যদি ঠিকঠাকভাবে আমরা স্ট্রং করতে পারি, টেকনিক্যালি স্ট্রং করতে পারি, তো আগামী দিনে ইন্টারন্যাশনাল লেভেলে অবশ্যই ভালো সাফল্য দিবে। সাগর দিঘিতে বেশ কয়েকটি মৃত কচ্ছপ ভেসে ওঠাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায় রাজার শহর কোচবিহারে। এই ঘটনায় রীতিমতো পরিবেশ প্রেমীদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। সাগর দিঘিতে প্রাতঃ ভ্রমণ করতে আসা সাধারণ মানুষের নজরে পড়ে প্রথমেই মৃত কচ্ছপগুলো, এরপর তারাই সেগুলোকে জল থেকে উদ্ধার করে। পরে ঘটনার খবর পেয়ে সেখানে কোচবিহার কোতোয়ালি থানার পুলিশ এসে সেগুলো একটি নির্দিষ্ট জায়গায় রাখে। স্থানীয় সূত্রে খবর, সাগর দিঘি একটি সংস্থাকে লিজ দেয় যেখানে গত কয়েকদিন আগেই গোবর সার দেওয়া হয় তাদের পক্ষ থেকে। সাধারণ মানুষের অভিযোগ, সেই গোবর সারে কোন রকম বিষক্রিয়া ব্যবহারের ফলেই এই ধরনের ঘটনা ঘটেছে। তবে কোচবিহারের ঐতিহ্য এই কচ্ছপ মোহন নামে পরিচিত। কচ্ছপের মৃত্যুতে রীতিমতো বিভিন্ন প্রশ্ন উঠতে শুরু করেছে, তবে সমস্ত বিষয় খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন ম্যাজিস্ট্রেট বিশ্বদীপ মুখোপাধ্যায়। আসলে সকালবেলায় প্রতিদিনের মতো আজকেও হাঁটতে আসছি সাগরদিঘির পারে। সাগরদিঘির পারে কোচবিহার শহরের এটা একটা মূল জায়গা যেখানে সমস্ত মানুষ সকালবেলা হাঁটে, শরীরচর্চা করে, কিন্তু আজকে সবাই ব্যথিত। কোচবিহার শহরে সাগরদিঘির মাঝখানে কিছু কচ্ছপ মরে আছে, এটা প্রশাসনিক পুরোপুরি উদাসীনতার জন্য আজকে এই অবস্থা। সাগরদিঘিতে গোবর দেওয়া হয়েছে দুদিন হলো,
তাহলে কেন এই গোবরগুলো দেওয়া হলো, কার উদ্যোগে দেওয়া হলো, সেগুলো প্রশাসনের কোনো নজর আছে কি না আমার জানা নেই। এবং প্রতিনিয়ত এই সাগরদিঘিটাকে নিয়ে যে গিনিপিকের মতো পরীক্ষা নিরীক্ষা চলে, এগুলো কারো পরামর্শে হয় বলে আমি মনে করি না। প্রশাসন সব জানতে পারে না, কোনো মানুষই সব জানতে পারে না। যে যেটা পরিবেশবিদদের পরামর্শ নেওয়া উচিত এই ব্যাপারে, জানি না কী করা হয়। সমস্ত সৌন্দর্যায়নের ক্ষেত্রে কোনো নান্দনিক বোধ আছে বলে আমার মনে হয় না। কখনো আই লেভেলে লাইট হয় না, হয় লাইট উপরে হয় নয় লাইট নিচে হয়। গার্ডেন লাইটগুলো কখনো আই লেভেলে হয়? সাগরদিঘির পরে অপরিকল্পিতভাবে কিছু লাইট লাগানো হয়েছে যেগুলো সাগরদিঘিকে দেখতে অবস্ট্রাকশন তৈরি করে। এই জেনারেল সেন্সটা প্রশাসনিক লোকদের নেই, এত বড় বড় আমলারা বসে আছে। আমি তো এখন প্রশাসনের সঙ্গেই আছি, কিন্তু এসছি আমরা সকালবেলা মর্নিং ওয়াক করতে, দেখলাম প্রচুর কচ্ছপ ভেসে উঠেছে, মারা গেছে। আমরা বিএফওর সঙ্গে যোগাযোগ করেছি, পুলিশ প্রশাসনও এসছে, ফিশারিতেও খবর দেওয়া হয়েছে, তারা আসছেন, তারা তদন্ত করে কেন মারা গেল সেটার কারণ নির্ধারণ করবেন এবং চুরাটাকে যাতে আর মারা না যায় সেই ব্যবস্থা নিশ্চয়ই গ্রহণ করবে। কারণ পৃথিবীতে সবাইয়েরই বাঁচার অধিকার আছে, অবলাভ কচ্ছপেরও বাঁচার অধিকার আছে। স্যার কতগুলো মারা গেছে বলে আমরা তো কাউন্ট করিনি, তার কারণ আমি জলে নামিনি। অ্যাপ্রক্স তাও একটা অনেকগুলোই মারা গেছে, আপনারা একটু দেখেছি। স্যার কোচবিহারবাসীর একটা অভিযোগ যে এখানে গোবর সার দেওয়া হয়েছে সেটার জন্য জলের মধ্যে কোনো রকম অসুবিধা বা বিষক্রিয়া সেরকম একটা ধরনের, তো বিজ্ঞানী নেই। যদি কোনো অভিযোগ থাকে তাহলে অভিযোগের তদন্ত হয়ে তার সার্বত্তা প্রমাণিত হবে। করোনা সংক্রমণের হার কিছুটা নিম্নমুখে, আর সেই সুযোগে ঘরবন্দি না থেকে ভ্রমণ পিপাসুরা বেরিয়ে পড়েছেন বিভিন্ন জায়গায়। ভ্রমণ পিপাসুদের অন্যতম জায়গা মিরিক। চারিদিকে পাহাড়ে ঘেরা অপূর্ব সৌন্দর্য যেন ডাকছে পর্যটকদের। কলকাতার জনৈক বাসিন্দা জানালেন, দীর্ঘদিন ঘরবন্দি থেকে পাহাড়ে ভ্রমণের উদ্দেশ্যে এসেছেন, যেহেতু করোনা কিছুটা কম রয়েছে তাই এই সুযোগে প্রকৃতিকে একটু কাছ থেকে দেখা। প্রকৃতির এই মনোরম পরিবেশে খুব ভালো কাটছে বলে জানালেন তিনি। দীর্ঘ দু বছর থেকে কিন্তু লকডাউন, ঘরে বসে কেমন লাগছে? পাহাড় ভালো লাগছে, পাহাড় তো সবসময় ভালো লাগে। কি বলবেন এই যে লকডাউনের পর পাহাড়ে আসছেন ঘুরতে, কি বলবেন? অনেকদিন ঘরে বন্দি ছিলাম, একদম বোরিং লাগছিল, ঠিক আছে। সবারই অর্থনৈতিক অবস্থা তো একটু ডাউন হয়েছে, তা সত্ত্বেও ঘোরার, বাঙালিদের ঘোরা তো একটা প্রবণতা থাকেই, সেই কারণে ঘুরতে আমরা বেরিয়ে পড়েছি। এসে ভালোই লাগছে, ফ্যামিলি নিয়ে ঘুরতে কারণে কার না ভালো লাগে। ওয়েদার কি আছে? ওয়েদার খুব ভালো লাগছে, ওয়েদার তো ঠিক আছে। কাঞ্চনজঙ্ঘা কি দেখতে পেয়েছেন? কাঞ্চনজঙ্ঘা দেখিনি, আমরা আজকেই আসলাম সবাই, আজকে আসলাম সব কাঞ্চনজঙ্ঘা দেখবো। কদিনের ট্যুর আছে, কোথায় কোথায় যাচ্ছেন? আমরা যাচ্ছি এখান থেকে তাবাকুসি যাবো, তাবাকুসির থেকে আমরা একদিন স্টে করে বিজানবাড়ি যাবো, বিজানবাড়ি থেকে তিন দিন দার্জিলিং থাকবো। শিক্ষা দপ্তরের কাছে প্রাথমিক বিদ্যালয়গুলি খোলার দাবি রাখা হয় সার্কেল সম্মেলনের মাধ্যমে। বুধবার নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির সদর পশ্চিম মণ্ডল 45তম বার্ষিক সার্কেল সম্মেলন অনুষ্ঠিত হলো ডিবিসি রোডে এবিপিটিএ জেলা দপ্তরে। শিক্ষার সাথে জড়িত বিভিন্ন দাবি দাওয়ার পাশাপাশি করোনা বিধি মেনে প্রাথমিক বিদ্যালয়গুলো খোলার দাবি রাখা হয়। উদ্বোধনী বক্তব্যের মধ্য দিয়ে সম্মেলনের কাজ শুরু হয়। তারপর করোনাকালে মৃত শিক্ষকদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। শোক পাঠের পর সম্মেলনের কাজ শুরু হয়। আমাদের সদর পশ্চিম মণ্ডলের এবিপিটি এর যে সংগঠন আছে সেই সেই সংগঠনের আজকে 45তম সার্কেল সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। দীর্ঘ 30 মাস বাদে আমরা করোনার যে অতিমারী ছিল তাকে অতিক্রম করে আজকে আমরা আমাদের এবিপিটি ভবনে সম্মেলন কক্ষে এই সম্মেলন অনুষ্ঠিত করছি। আজকে মূলত আমাদের যে শিক্ষাগত বৃত্তিগত যে দাবি দেওয়া সেই নিয়ে আমাদের আজকের এই সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। বলুন, করোনার পর এই প্রথম সম্মেলন আপনাদের, অনেকদিন তো হয়নি। হ্যাঁ, আমাদের আজ 2019 মে আমাদের 44তম সম্মেলন সংগঠিত হয়েছে। আজকে আবার প্রায় 20 মাস অতিক্রান্ত করে আমরা আজকে 17 নভেম্বর 2021 আমাদের 45তম সম্মেলন অনুষ্ঠিত করছি। মূলত কোনো দাবি রয়েছে শিক্ষক? আমাদের মূলত যে দাবিগুলো রয়েছে প্রত্যেক বছরের ন্যায় আমরা সর্বদাই শিক্ষকদের স্বার্থে এই করোনা অতিমারির ভেতরেও আমরা শিক্ষকদের স্বার্থে আমাদের সংগঠন কাজ করে চলেছিল। এবং আমরা এই লকডাউন পিরিয়ডে শুধু শিক্ষকদের স্বার্থে নয়, আমরা সারা সমাজের স্বার্থে আমাদের সংগঠন
সর্বতোভাবে সারা জেলা তথা রাজ্য জুড়ে ঝাঁপিয়ে পড়েছিল। এই সময়কালের মধ্যে আমরা আমাদের সাধারণ সদস্য সদস্যা যারা আছেন তাদের সবার সাহায্যে আমরা প্রায় আমাদের সার্কেলে শুধুমাত্র 200 জন গর্ভবতীর মায়ের হাতে সুষম আহার তুলে দিয়েছিলাম করোনার প্রথম লকডাউনে। এছাড়া যখন দ্বিতীয় লকডাউনের সময় পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে দাঁড়ালো, সেই সময় তাদের সাহায্যে আমরা বিভিন্ন যে সংগঠনগুলো কাজ করেছিল মূলত রেড ভলেন্টিয়ার, তাদের হাতে অক্সিজেন সিলিন্ডার, বিভিন্ন মেডিকেল সামগ্রী, এছাড়া দুঃস্থ মানুষদের হাতে খাদ্যদ্রব্য, এগুলো আমরা পৌঁছে দিয়েছিলাম। তাই আমাদের ভূমিকা, আমরা সবসময় শিক্ষকদের স্বার্থে এবং সমাজের স্বার্থে আমাদের যে লড়াই, এই লড়াই আমরা জারি রেখেছি এবং সেই সব স্বার্থ যাতে সর্বদা সুরক্ষিত থাকে তাই নিয়েই আমাদের এই সম্মেলনে মূলত বিষয়ে আলোচনা হচ্ছে। উত্তরের সংবাদে এখন সময় বিরতির, সঙ্গে থাকুন, ফিরে আসছে আরো খবর নিয়ে। হুন্ডাই নিউ সেন্ট্রো ভারতের পছন্দের ফ্যামিলি কার, যাতে আছে স্পোর্টি ডিজাইন, বোল্ড অ্যাপিল, বড় ও প্রশস্ত জায়গা যুক্ত, 1.1L ফোর সিলিন্ডার ইঞ্জিন যুক্ত, যার এক্স শোরুম প্রাইস শুরু 4,76,690 টাকা। যোগাযোগ করুন বার্লিয়া হুন্ডাই পাহাড়পুর জলপাইগুড়ি। বিশদে জানতে কল করুন অরিন্দম সিনহা ফোন 8653002420 এবং সন্দীপ সুর 9093032318 নম্বরে। জলপাইগুড়িতে সমস্ত ধরনের ওষুধের সন্ধান মিলবে মেডিলিং কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্টে। এখানে হোলসেল এবং রিটেল প্রাইসে সমস্ত রকমের ওষুধ পাবেন আপনারা। সেই সাথে এখানে আপনারা সর্বোচ্চ 25% পর্যন্ত ছাড় পেতে পারেন ওষুধে। মেডিলিং কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট, ঠিকানা থানামোড় জলপাইগুড়ি, ফোন নাম্বার 9907268310 এবং 7586006539। জলপাইগুড়িবাসীর জন্য সুখবর নিয়ে এলো শিল্প সমিতি পাড়ার দ্য উজ্জ্বল মেডিকো, কারণ দ্য উজ্জ্বল মেডিকোতে এখন থেকে প্রতি মাসে বসছেন বিভিন্ন বিশেষজ্ঞ চিকিৎসকেরা। নিয়মিত বসছেন প্রখ্যাত নিউরোলজিস্ট ডক্টর জয়দীপ দে, প্রখ্যাত নেফ্রোলজিস্ট ডক্টর অজিত কুমার সিং, বিশিষ্ট ইউরোলজিস্ট ডক্টর জয়দীপ ঘোষ, প্রখ্যাত সাইকিয়াট্রিস্ট প্রফেসর ডক্টর সুভাষ চন্দ্র রায়। এছাড়াও প্রতি সোমবার নিয়মিত বসছেন বিশিষ্ট কার্ডিওলজিস্ট ডক্টর বিশ্বদেব বসু মজুমদার এবং প্রখ্যাত অর্থোপেডিক সার্জন ডক্টর সঞ্জয় বল। পাশাপাশি বসছেন চেস্ট স্পেশালিস্ট ডক্টর অভিষেক দে, স্কিন স্পেশালিস্ট ডক্টর শুভম চ্যাটার্জি, ডক্টর সৌমিন সহা এবং ডক্টর সুপ্রসাদী সেনগুপ্ত। আপনার সুস্বাস্থ্যের জন্য আপনার পাশে রয়েছে দ্য উজ্জ্বল মেডিকো। ফের ডেঙ্গুর প্রকোপ শহর জলপাইগুড়িতে। আগের হিসেব ধরে মোট 6 জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন, যার মধ্যে 3 জন ইদানিং ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন বলে জানালেন পুরসভার ভাইস চেয়ারম্যান সৈকত চট্টোপাধ্যায়। তিনি বলেন 15, 16, 17 নম্বর ওয়ার্ডে 1 জন করে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন, তবে তারা প্রত্যেকেই শারীরিকভাবে স্থিতিশীল রয়েছেন বলে জানান তিনি। পূজার পর গত 7 দিন ধরে যেমন করোনা কিছুটা বৃদ্ধি পেয়েছে, তেমনি ডেঙ্গুর কিছুটা প্রভাব লক্ষ্য করা যাচ্ছে বলে জানান ভাইস চেয়ারম্যান। তবে ডেঙ্গু মোকাবিলায় পুরসভা যুদ্ধকালীন তৎপরতায় কাজ করে চলেছে বলে দাবি সৈকত বাবুর। 2019-20 সালে একেবারেই ডেঙ্গুর প্রকোপ ছিল না শহরে, তবে 2018 সালে একটি সোর্স ধরা পড়ে। ডেঙ্গু মোকাবিলায় পুরসভা মশা মারা তেল, গাপ্পি মাছ ধোয়ার ব্যবস্থা করেছে। জনসাধারণের উদ্দেশ্যে সৈকত বাবু বলেন, কখনো জল জমতে দেবেন না, কেননা জমা পরিষ্কার জলে এডিস মশা জন্মায়। এরকম জমা জলের খবর থাকলে আমাদের খবর দিন, পুরসভা দায়িত্ব নিয়ে কাজ করবে বলে জানান তিনি। বিগত 7 দিন ধরে একটু দেখা যাচ্ছে যে করোনাও যেমন একটু বৃদ্ধি পেয়েছে, ঠিক তেমনই আচমকাই, যেটা 2019-20 জলপাইগুড়ি শহরে কোনো ডেঙ্গু আক্রান্ত ছিল না এবং 2018 যে ডেঙ্গু আক্রান্ত হয়েছিল সেটা তার সোর্স বাইরে ছিল, তাতে দেখা যাচ্ছে যে রিসেন্ট টোটাল 5 জন, ঠিক আছে, এবং তার মধ্যে একদম রিসেন্ট হচ্ছে 3 জন, যেটা হচ্ছে 15 নম্বর ওয়ার্ডে একজন বালক, 16 নম্বর ওয়ার্ড আর 17 নম্বর ওয়ার্ড। তবে আনন্দের কথা একটাই, প্রত্যেকেই শারীরিক কন্ডিশন এখন স্থিতিশীল রয়েছে। আর একটা কথা আমি আপনাদের বলি, জলপাইগুড়ি পৌরসভা কিন্তু বসে নেই, মশা মারা তেলে স্প্রে থেকে শুরু করে গাপ্পি মাছ ছাড়া থেকে শুরু করে এবং ধোয়া, হ্যাঁ, সেটাও কিন্তু জলপাইগুড়ি পৌরসভা অলরেডি যুদ্ধকালীন তৎপরতায় আজকে থেকে শুরু করে দিয়েছে আমরা। এবং আমরা খালি একটা কথাই বলছি আপনাদের মাধ্যমে সবাইকে, যে দিনের বেলাও যদি কেউ বাড়িতে ঘুমোতে যান বা রাত্রিবেলাও যখন ঘুমাবেন অবশ্যই মশারি ব্যবহার করবেন, মশারি ছাড়া কিন্তু কোনো অবস্থাতে ঘুমাবেন না। আর
যদি কোথাও জমা জল, পরিষ্কার জমা জল দেখেন তাহলে সেই জমা জলের কথা পৌরসভাকে ইনফর্ম করুন। এবং পৌরসভার যে আমাদের যে ডেঙ্গু সার্ভে টিম তারাও ঘুরছে এবং তার সাথে সুপারভাইজাররাও কাজ করছে এবং যেখানে জমা জল দেখছি সেটাকে আমরা সরিয়ে দেওয়ার চেষ্টা করছি। আর প্রত্যেকের বাড়িতে আমার অনুরোধ যে টবে কখনও টানা 48 ঘন্টা বেশি পরিষ্কার জল জমতে দেবেন না। টায়ারগুলোকে একটু চেক করবেন, টায়ারের দোকানগুলোকেও বারবার বলছি যে সেখানে যেন জল জমে না থাকে, বাড়িতে যেন পড়ে থাকা টায়ারে জল জমে না থাকে। বাঁশের খুঁটি, বাঁশের যে খুঁটি হয় না, যে বেড়া বাঁধে, বেড়া ফেলে দেখবেন যে এক একটা বাঁশ যেটা পিলারের মতো থাকে তার মাথাটার উপরে, তার মাথাটার উপরে অনেক সময় জল জমে থাকে, সেটাকেও যদি এরকম কারো বাড়িতে থাকে তাহলে তার উপরে কোনো প্লাস্টিক প্লাস্টিক গুঁজে দিন যাতে কোনো অবস্থাতেই সেখানে পরিষ্কার জল না যাবে। কারণ আপনি জানেন যে পরিষ্কার জলেই কিন্তু ডেঙ্গুর মশা এডিস মসকুইটো জন্মায় এবং তার লার্ভাগুলো জন্মায়। পৌরসভা মানুষকে যেমন সচেতন করছে, একই সাথে পৌরসভা যুদ্ধকালীন তৎপরতা রয়েছে এই এডিস মসকুইটো লার্ভাকে মেরে ফেলার জন্য। আমরা মসকুইটো অয়েল স্প্রে শুরু করে দিচ্ছি, রাতে কোনো স্প্রে হবে নাকি? আগামীকাল থেকে ধোয়াটা শুরু হবে আর আজকে থেকে অলরেডি মসকুইটো অয়েল স্প্রে স্টার্ট হয়ে গেছে। টোটাল তো 4 জন হিসাব ধরলে 5 আর এখন মানে রিসেন্ট ধরলে 4। মানে এই সপ্তাহে কজন? এই সপ্তাহে 3, 15-16-17। আর এই বছর টোটাল এখন পর্যন্ত আক্রান্ত কত সংখ্যা? তাহলে 6 জন আক্রান্ত। করোনার বিধি মেনে পৌর এলাকায় একমাত্র রাস উৎসব আগামীকাল হতে চলেছে। পান্ডাপাড়া রাস উৎসব কমিটির উদ্যোগে এইবার অষ্টম রাস উৎসব পালন হতে চলেছে, তারই শেষ প্রস্তুতির কাজ চলছে। পান্ডাপাড়া বারোয়ারি ক্লাবের মাঝে এই উৎসব পালন হবে। বৃহস্পতিবার সন্ধ্যায় আনা হবে প্রতিমা, ঘুরবে চরকা, ভিড় এড়িয়ে চলবে এই উৎসব। যদিও এইবার কোনো ধরনের মেলা অনুষ্ঠিত হবে না বলে রাস উৎসব কমিটির সভাপতি বিকাশ মালাকার জানিয়েছেন। আইনবাল, এটা হচ্ছে পান্ডাপাড়া রাস উৎসব কমিটির উদ্যোগে 8 বছর ধরে এই রাস উৎসবটা আমি পালন করি এই পান্ডাপাড়া বারোই ক্লাবের মাঠে। পান্ডাপাড়া রাস উৎসব কমিটি এখানে আগামীকাল হচ্ছে আমাদের এখানে হচ্ছে রাধা মাধবের কালকে মূর্তি, রাধাকৃষ্ণের মূর্তি এখানে আমরা পজিশন করে নিয়ে আসবো। তারপরে আমাদের সন্ধ্যার থেকে এখানে আমাদের নাম কীর্তন হবে। রাত্রি 11টার পর থেকে আমাদের রাসের যে পুজো, সেই পুজো এখানে আমাদের শুরু হবে। আমাদের 19 তারিখ হচ্ছে আমরা আনুষ্ঠানিকভাবে আমরা রাসের পূজার উদ্বোধন করব। এখানে জলপাইগুড়ি শহরে বিশিষ্ট মানুষরা সব উপস্থিত থাকবেন এবং তারপরে আমাদের এখানে নাম কীর্তন, অষ্টকালী, হ্যাঁ, এবং বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান আমাদের 4 দিন ধরে চলবে। শহরে কি এটাই প্রথম রাস উৎসব? শহরে, জলপাইগুড়ি শহরে রাস উৎসব, যে 25টা ওয়ার্ড আছে 25টা ওয়ার্ডে রাস উৎসব একমাত্র আমাদের পান্ডাপাড়া রাস উৎসব কমিটির উদ্যোগে এখানে করা হবে। অসুস্থ জলপাইগুড়ি পৌরসভার প্রশাসক বোর্ডের সদস্য, জলপাইগুড়ি পৌরসভার নবনিযুক্ত প্রশাসক বোর্ডের সদস্য তথা প্রাক্তন 13 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বিশ্বজিৎ সরকার। জলপাইগুড়ি পৌরসভার প্রশাসক বোর্ডের নবনিযুক্ত সদস্য তথা প্রাক্তন 13 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বিশ্বজিৎ সরকার হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। চিকিৎসকদের মতে তার হার্টে ব্লকেজ রয়েছে, তাই খুব তাড়াতাড়ি সুচিকিৎসার জন্য বাইরে যাচ্ছেন। জলপাইগুড়ি পৌরসভার অন্যান্য সদস্যরা তাকে দেখতে তার বাড়ি শরৎপল্লী এলাকায় যান। যদিও বিশ্বজিৎ বাবু এখন শারীরিক দিক থেকে সুস্থ আছেন বলে তিনি জানিয়েছেন। বর্তমানে মানে যেগুলি ওষুধ দেওয়া আছে আমাকে সেগুলিতে এমনি এমনি ঠিকই আছে। এখন ঘটনা হচ্ছে যেসব ব্লকিংগুলো ধরা পড়ছে ইয়ের হার্টের মধ্যে, সেটার জন্য মানে দেখি সার্জার বা হায়ার ট্রিটমেন্টের জন্য মানে ব্যাঙ্গালোর যাওয়ার পরিকল্পনা আছে, হয়তো 2-4 দিনের মধ্যে চলে যাবে। এখন শরীর কেমন? শরীর কি, এটা তো আউটসাইড থেকে বোঝা যায় না, একটু মানে এমনি ঠিকই আছে, এমনি কটা যে মানে খারাপ একদম তা না, তবে রেস্ট্রিকশন আছে ডাক্তারের 15 দিন বেড রেস্ট তার জন্য, এটা একটা ব্যাপার আছে। পৌরসভার কাজ কেমন? পৌরসভার কাজ আমি যতক্ষণ অন্যদের যা এলাকার কাজ টাজ তো আমি যা যা যে কাজ করে তা একটু দেখে আমি বুঝে দিচ্ছি, আর সুস্থ পুরোপুরি না হলে তো অন্য কাজগুলি করা যায় না। আগামীকাল রাস উৎসব, তাই শেষ পর্যায়ের কাজে মগ্ন জলপাইগুড়ির শহরের মৃৎশিল্পীরা। কাঠ থেকে মাটি, দড়ি, আঠা, রং সবটার দামই দ্বিগুণ, সেই তুলনায় বাড়েনি প্রতিমার দাম। তবুও পেশা টানে তৈরি করছেন কয়েকটি রাস উৎসবের প্রতিমা।
করোনার পর এইবার বিভিন্ন জায়গায় রাস উৎসব অনুষ্ঠিত হবে। জলপাইগুড়ি শহরে এই উৎসব কম হলেও কিছু জায়গায় প্রতিমার জন্য অর্ডার পেয়েছেন দেশবন্ধু নগর এলাকার মৃৎশিল্পীরা। এখন সেই কাজে ব্যস্ত হয়ে আছেন তারা। বলুন দাদা, এখন কিসের প্রস্তুতি চলছে? এখন রাসের প্রস্তুতি চলছে। আচ্ছা, কি হবে প্রস্তুতি চলছে? বলুন দাদা, এখনো তো অনেক কিছু রং হয় নাই, পান না কিছু? হ্যাঁ, আজকে আজকালের মধ্যে হয়ে যাবে, কালকে মধ্যে ডেলিভারি হয়ে যাবে। আচ্ছা, এইবার রাসের বাজার কেমন রয়েছে? না, রাসের বাজার বেশি ভালো না, কারণ সব জিনিসপত্রের দাম বাড়ছে, কিন্তু জিনিসপত্র ঠাকুরের দাম বাড়ছে না। কোথায় কোথায় দিবেন আপনারা? এটা যে বারো রেখা আর অন্য অন্য প্রতিমা যা আছে এগুলো কালী আশেপাশে বাড়ির পুজো এগুলো। আচ্ছা, মানে আপনাদের মূলত মৃৎশিল্পে কী কী জিনিসের দাম বেড়েছে? রং, কাপড়, মাটির দাম বাড়ছে, বাঁশ, সবই জিনিস, ওয়াল টোয়াল সবই দাম বাড়ছে। সেই তুলনায় ঠাকুরের দাম পাচ্ছি না। উত্তরের সংবাদে এখন সময় বিরতির সঙ্গে থাকুন, ফিরে আসছে আরো খবর নিয়ে। ক্লাসিক অটো কেয়ার এবার আপনার শহরে নিয়ে এলো অ্যামারন ব্যাটারির বিপুল সম্ভার। এখানে সকল প্রকার বাইক, কার, টোটো, স্কুটার এবং ইনভার্টারের ব্যাটারি মিলবে সুলভ মূল্যে। আমরা টিভিএস কোম্পানির সকল প্রকার টায়ার এবং টিউবেরও অনুমোদিত ডিলার। বাইক, কার এবং টোটোর সকল প্রকার ব্র্যান্ডেড কোম্পানির যেমন MRF, ব্রিজস্টোন, অ্যাপোলো টায়ার, TVS Maxxis এবং JK টায়ারের টায়ার এবং টিউব পাবেন এখানে। একই ছাদের তলায় ব্যাটারি এবং টায়ার টিউবস বিক্রয় এবং ফিটিংস এরও ব্যবস্থা রয়েছে। তাই আপনার দরকারি টায়ার টিউবস এবং ব্যাটারির জন্য আজই আসুন ক্লাসিক অটো কেয়ার, কামারপাড়া, অপোজিট মিত্র স্পোর্টস, জলপাইগুড়ি। ওয়েলকাম টু জেট ক্যাফে এন্ড পাব। আপনাদের সুপরিচিত জেট ক্যাফে এন্ড পাব নতুন সাজে নতুন রূপে, যেখানে পেয়ে যাবেন সুস্বাদু ও লোভনীয় খাবারের সম্ভার। সাথে থাকছে এসি এবং লিফটের ব্যবস্থা। পূজোর দিনগুলোতে পরিবারের সাথে আনন্দ উপভোগ করতে অবশ্যই আসুন আমাদের ঠিকানায়। আমাদের ঠিকানাটি হলো কসমস আর্কেড, ফোর্থ ফ্লোর, DVC রোড, জলপাইগুড়ি। সাথে থাকছে 3D ডান্স ফ্লোর। পূজোর দিনগুলোকে আরো আনন্দিত করে তুলতে আজই আসুন জেট ক্যাফে এন্ড পাবে। জলপাইগুড়ির গাছপ্রেমীদের জন্য সুখবর নিয়ে এলো দেবনগর ড্যাফোডিল নার্সারি। এখানে সুলভ মূল্যে আপনারা পাবেন সমস্ত ধরনের ফুল, ফল, ইনডোর প্ল্যান্ট, মাটির টব, গাছের সার। হোলসেল এবং রিটেলে বিক্রি করা হয়। এখানে রয়েছে বিদেশি ফলের অফুরন্ত ভান্ডার। পরিচর্যার কাজ করা হয় দক্ষ মালির দ্বারা। ড্যাফোডিল নার্সারিতে গাছের গুণগত মান বিচার করেই গাছ বিক্রি করা হয়। এখানে সব রকম শুভ অনুষ্ঠানে গাছের সাহায্যে ডেকোরেশন করা হয়। ড্যাফোডিল নার্সারি, ঠিকানা দেবনগর, জলপাইগুড়ি। মোবাইল নম্বর 7001789561। রাস্তার ধারে ফেলে রাখা কেকাই কার্তিক পূজিত হচ্ছে জল শহরে। দীর্ঘ 22 বছর আগে বাড়ির সামনে ফেলে রেখে যাওয়া কার্তিক প্রতিমাকে পূজা দিয়ে চলেছেন জলপাইগুড়ির 3 নম্বর ওয়ার্ডের সেনপাড়ার বাসিন্দা মানস ভৌমিক। সেই বছর থেকে এখনো পর্যন্ত তিনি অত্যন্ত ভক্তি সহকারে এই পূজা তার বাড়িতে করে আসছেন। আজ কার্তিক পূজা। জলপাইগুড়ি শহরে হাতে গোনা কয়েকটি বাড়িতেই এই পূজা করে থাকেন কয়েকটি পরিবার। যদিও আস্তে আস্তে এই পূজা বাড়ছে জলপাইগুড়ি শহরে। মানসবাবু তার বাড়িতে যদিও এখন নতুন মূর্তি এনে পূজা করে থাকেন। সন্ধ্যায় পূজা হয়ে তারপর বিতরণ হয় প্রসাদ। আপনার বাড়িতে শোনা গেল একটা ইতিহাস রয়েছে যে আপনার বাড়ির সামনে কেউ বা কাহারা কার্তিক ফেলে গেছিল, তারপর থেকে পূজা শুরু করেছে, মূলত কারণটা কি? কারণটা হচ্ছে অনেক আমাদের হিতৈষী, হ্যাঁ নিশ্চয়ই মানে পছন্দ করেছিল যে আমাদের ছেলে মেয়ে নেই, তো সেই জন্য এইটা একটা কার্তিক ফেলার একটা প্রচলন আছে। হ্যাঁ, সেই হিসাবে আমাদের বাড়িতে ফেলে গেছিল, তারপরের থেকেই আমরা এই পুজোটা আমরা করি, এখন পর্যন্ত করে আসছি। বললাম কীভাবে করেন আপনার পূজা? এটা তো পুরোহিত আছেন, তারপরে ডাকে, তারপরে যজ্ঞ হয়, তারপরে অনেক অনেক রাজ হচ্ছে। এখন কার্তিক পুজো দু রকমের, একটা হচ্ছে রাজ কার্তিক আর একটা হচ্ছে ক্যাকাই কার্তিক। এই যে রাজ কার্তিক হচ্ছে সে অনেক প্রহরে প্রহরে পুজো করতে হয়, আমাদের এই পুজোটা হচ্ছে ক্যাকাই কার্তিকের, মানে দিনে দিনেই পুজো যায়। লোকের সমাগম হয়? হ্যাঁ, আমাদের এখানে কত 200-এর উপরে লোক আমার বাড়িতে আছে, 200-250 এরকম মতো হয়ে যায়, তাই এবারে তো একটু কমই। এখন আবহাওয়া সংবাদ। আবহাওয়া দপ্তর সূত্রে পাওয়া তথ্য অনুযায়ী বুধবার দিনের সর্বোচ্চ তাপ
তাপমাত্রা ছিল 30.1 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল 17.2 ডিগ্রি সেলসিয়াস। বুধবার সকাল 8:30 মিনিটে বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 80%, যা বিকেল 5:30 মিনিটে কমে দাঁড়ায় 71%। শেষ করার আগে আজকের বিশেষ বিশেষ সংবাদ আরো একবার। বরখমের পক্ষ থেকে আন্তর্জাতিক শিশু অধিকার সপ্তাহ পালন করা হলো। এই উপলক্ষে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হলো জলপাইগুড়িতে। উপস্থিত ছিলেন জলপাইগুড়ি জেলা শাসক সহ বিশিষ্ট ব্যক্তিবর্গরা। করোনার মাঝে জলপাইগুড়ি শহরে ডেঙ্গুর হানা। পূজার পর গত 7 দিন ধরে যেমন করোনা কিছুটা বৃদ্ধি পেয়েছে, তেমনি ডেঙ্গুর কিছুটা প্রভাব লক্ষ্য করা যাচ্ছে বলে জানান পুরসভার ভাইস চেয়ারম্যান সৈকত চট্টোপাধ্যায়। উত্তরের মন পরিবেশিত উত্তরের সংবাদ এখনকার মতো এই পর্যন্ত।